আপনারা যেটা জানেন এই সময় সোপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, অর্থাৎ এমএ এমএসসি এমকমের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন, তারা কিভাবে অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ করবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো দেখুন, এই অনলাইন এক্সাম ফর্ম ফিল আপের জন্য আপনাদের প্রথমে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট PCDPCAL.com এই ওয়েবসাইট আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এখানে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কী করে আপনারা এই এক্সাম ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো প্রথমে দেখুন এখানে যে ইউজার অথেন্টিকেশনের যে পোর্শনটা দেখছেন, এখানে প্রথমে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি দেবেন, এটা আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে পেয়ে যাবেন, এবং তার নিচে আপনাদের ডেট অফ বার্থটি দেবেন। তো ডেট অফ বার্থ দিলে কিন্তু এখানে নিচে আপনাদের যে নাম এটা কিন্তু চলে আসবে, দেখুন এখানে সাইডে দেখিয়ে দিয়েছি ইউনিভার্সিটির তরফ থেকে, তো এটা কিন্তু চলে আসবে। তারপর কিন্তু আপনারা নিচে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এখানে, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে ফর্মটি সেটা কিন্তু খুলে যাবে। তো ফর্মটির প্রথমে আপনাদের ছবি, তার নিচে আপনাদের সিগনেচার, এবং তার নিচে আপনাদের সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে পিজি কোর্স করছেন, কোন স্টেট সেন্টার, আপনাদের এনরোলমেন্ট নাম্বার কত, আপনাদের নাম কী, পিতার নাম কী, ডেট অফ বার্থ কত, সব কিন্তু চলে আসবে। এবং তার নিচে আপনাদের কোন কোন পেপার রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এতে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা কোন কোন পেপার এক্সাম দেবেন। তো সব পেপারগুলো যেগুলো আপনারা এক্সাম দিতে চান সেগুলোতে সবগুলোতে কিন্তু আপনারা টিকমার্ক অবশ্যই দেবেন। আপনারা যদি কোনোটা যদি টিকমার্ক না দেন সেই পেপারে কিন্তু আপনারা পরবর্তীতে আর পরীক্ষা দিতে পারবেন না। তার জন্য অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই এই যতগুলো পেপার পরীক্ষা দেবেন, যদি সব পেপার পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু সব ঘরে অবশ্যই যাতে টিকমার্ক থাকে সেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। এ কথাটা কিন্তু আমি বারবার বলছি, কারণ একবার ভুল হলে আপনাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যেতে পারে। তারপর সব পেপার যদি টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আরও একটি কনফার্মেশন আসবে যে আপনারা যে যে পেপার সিলেক্ট করেছেন সেগুলো আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা অবশ্যই আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন যে আপনারা সমস্ত পেপার সিলেক্ট করেছেন কিনা, যে সমস্ত পেপার টিকমার্ক দিয়েছেন। তো আপনাদের সাধারণত এমএদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে চারটে পেপার থাকে, সাধারণত সব ক্ষেত্রে না, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চারটে পেপার থাকে ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারে কিন্তু চারটে পেপার থাকে। তো আপনারা অবশ্যই সমস্ত পেপার টিকমার্ক দেবেন যদি সব পেপারগুলো পরীক্ষা দিতে চান। তারপর এখানে আপনারা ওকে করে দিলে আপনাদের সামনে কিন্তু অনলাইনে পেমেন্টের অপশান দিয়ে দেবে। তো আপনারা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করতে পারবেন, আপনাদের যে নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করার পর আপনাদের পেমেন্ট কনফার্মেশন যে রিসিপ্টটি বেরোবে সেটি অবশ্যই প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। তো এই হলো টোটাল ভিডিওটি। এরপরে এখনও এটা এক্সাম ফর্ম ফিলাপটা চালু হয়নি, এটা 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে প্রথম স্টেজে। তো যখনই শুরু হবে, এটা কালকের থেকে শুরু হবে, তো যখনই শুরু হবে সবার প্রথমে আমি এই চ্যানেলে একটি লাইভ এক্সাম ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।